নিয়ে যায় কি করবো একটা ঘর বানিয়ে দেখাবো শুনেছে আমাদের এখানে সবজি খাত আছে ওখানে জিনিসপত্র রাখার জন্য কিছু একটা ঘর দরকার ছোট হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমরা চলে এসেছি এই যে সবজি বাগানে আর আমাদের এই সবজি বাগানে একটা ঘর বানানো ছিল যে বাকি যে জিনিসপত্র রাখা হতো সেই জিনিসপত্র একটা ঘর ছিল এখানে তা ঘরটা ভেঙে গেছে বর্ষার টাইমে তা আমাদের এই জায়গায় সেই জায়গায়ই আবার ঘর বানানো হবে নতুন করে তা তোমাদের দেখাবো ঘরটা কেমনভাবে এখানে বানানো হচ্ছে তা সুপারি গাছ কেটে আমরা ঘরটা বানাবো কেবল নিয়ে এসেছি এই যে এখানে সেটা দিয়েই বানানো হবে তার সাথে থাকো যে এখন গাড্ডা খোঁচা চলছে সাইডে একটু বেশি হয়েছিল ওর জন্য কাটা লাগছে বল্লিটা আর মাঝখানে উপরের দিকে একটা দেওয়া হচ্ছে বললি সাপোর্টের জন্য ভিতরে আমাদের এই যে ঘরটা বানানো হয়ে গেছে আর উপরে পাতাটা চড়াবো পরে আর আর নিচেটা এখন এনে পরিষ্কার করা হচ্ছে এ দেখো এই দেখো জায়গাটা ক্লিন হয়ে গেছে এই যে সাইড থেকে এই যে মাটি সরিয়ে দেওয়া হয়েছে এই দেখো আর এখনও মাটি দিতে হবে সাইড থেকে পাতাগুলো উপরে দিয়ে রশি দিয়ে তারপরে বেঁধে দেওয়া হচ্ছে বল্লির গায়ে আর পাতাগুলোর উপরে ও তাবু দেওয়া হবে না হলে বৃষ্টি হলে ভিতরে জল পড়বে আর এই জায়গাটা দেখো পুরো একদম সাফাই হয়ে গেছে আর একটু সাফাই করলে সাইড থেকে একটু মাটি দিলে আরও ভালো হয়ে যাবে দেখতে পাতাগুলো কেটে কেটে এখানে রাখা আছে একটা করে নিয়ে নিয়ে উপরে চড়ানো হচ্ছে আর এই নারকেল পাতাগুলো দেখছো এই পাতাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন এই পাতাগুলো দিয়ে ঝাড়ু বানানো হয় বা ঘর ঘরের উপরে চড়ানো হয় আরো কি কি কাজে লাগে আরও অনেক কাজে ব্যবহার করা হয় নারকেল পাতা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় জিনিস সবটাই কাজে লাগে নারকেলের যে ছিলকাগুলো থাকে সেগুলো মানে পরে বেড হিসেবে ব্যবহার করা হয়

তারপরে আমরা ওই গাছ থেকে ডাব পেরে খাবো তা তোমাদের দেখাবো কিভাবে পাতাগুলো চড়ানো হচ্ছে এক সাইড থেকে চড়ানো হচ্ছে তারপরে বাঁধা হচ্ছে পাতাগুলো এই ঘরটা বানানো হয়েছে আর এখানে পিকনিকও খাওয়া যাবে না এই দেখো আমাদের পাতা দেওয়া হয়ে গেছে একদম লাস্ট যে পাতাটা দেওয়া হচ্ছে এখন এই যে আর পুরো জায়গাটা এখন পাতা দেওয়া হয়ে গেছে আর যে সাইড থেকে পাতাগুলো ঝুলছে ওই পাতাগুলো পরে কেটে দেব সাইজ করে দেব এক সাইজের হয়ে যাবে ওই সাইডও পি সাইডের দিকে রয়েছে কয়টা পাতা এই সাইডেও রয়েছে সব কেটে দেওয়া হবে আর লাস্টে বাঁধা হচ্ছে পাতাটা আর হয়ে গেলে এই জায়গাটা তো পরিষ্কার আছে আর একটু পরিষ্কার করব এই দেখো এই দেখো এখন এই পাতাগুলো কেটে দেওয়া হচ্ছে সাইজ করে যেন বাইরের দিকে ঝুলে না পড়ে ওর জন্য ঝুললে ভালো লাগে না দেখতে এই দেখো সাইজ করে সামনে থেকেও কাটা হবে এক লেভেল করে আর এই সাইডও রয়েছে এইগুলোও কাটা হবে তা আমাদের ঘরটা তো বানানো হয়ে গেছে কমপ্লিট পাতাগুলো কাটা হয়ে গেছে এই দেখো সামনের থেকে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোও কাটা হয়ে গেছে সব সাইডের পাতাও কাটা হয়ে গেছে এখন ঘরটা কমপ্লিট হয়ে গেছে এমন সুন্দর লাগছে দেখতে এই দেখো এই দেখো এই দেখো আমাদের ঘরটা হয়ে গেছে এই দেখো কেমন আমরা ঘরটা বানিয়েছি এই দেখো অর্ডিনারি ঘর এই সবজি বাগানে ঘর তো লাগে না একটা ওর জন্য আমরা এই ঘরটা বানিয়েছি তা কেমন লেগেছে তোমরা বলবে কেমন বানিয়েছি আমরা নারকেল পাতা দিয়ে আর যা এনে সব কিছুই ছিল সুপারি গাছ কেটে নেওয়া হয়েছিল আর বল্লি টল্লি সব কিছুই এখানে ছিল তা সেই দিয়ে ঘরটা বানানো হয়েছে তা দেখো কেমন হয়েছে ঘরটা কমেন্টে সবাই বলবে ঘরটা কেমন বানিয়েছি অর্ডিনারি ঘর তাহলে বন্ধুরা দেখলে আজকে ঘরটা এই যে বানিয়ে ফেলেছি আর ভিডিওটা ভালো লাগলে বলবে ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে